হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ। বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে, মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বৃষ রাশিতে, রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। এবার জানবো বৃষ রাশির মানুষদের এপ্রিল মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস নিয়ে বলবো। বিজনেসে ওভারঅল বিজনেসটা খুব একটা প্রফিট এই মাসে আপনারা করতে পারবেন না, যেহেতু বুধ 7 তারিখ থেকে নিচস্থ ঘরে চলে যাচ্ছে। কোনো রকম বিজনেসে ডিল করার থাকলে এই মাসটা একটু ইগনোর করে যাওয়াই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কাস্টমারের সাথে কোনো কিছু নিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য কোথাও গিয়ে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করবে, মাঝে মাঝে জিনিসটা আপনারা ফিল করতে কিন্তু পারবেন। বিজনেসে ইনভেস্ট করার জন্য এই মাসটা খুব একটা ভালো ফল কিন্তু আপনারা পাবেন না। যারা মার্কেটিংয়ে আছেন বা সেলসে আছেন তাদের জন্য এই মাসটা কোথাও গিয়ে একটু সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে। বিজনেস নিয়ে যাদের কোনো লিগালি সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু কোথাও গিয়ে একটু অ্যারাইজ করবে। যারা ভাবছেন বিজনেসে কোনো রকমভাবে এমপ্লয়কে নিযুক্ত করবেন তাদের জন্য আমি বলবো একটু বুঝে শুনে করুন, কারণ এই সময় কারোর দ্বারা আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। ইনভেস্ট করার ব্যাপারেও কিন্তু সেম ব্যাপার, কোথাও গিয়ে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। সেই ক্ষেত্রে একবার ছেড়ে 10 বার কোনো মানুষকে বিবেচনা করুন, তারপর ডিসিশান নিন আপনারা কি করবেন না করবেন। এই ডিসিশানটা কিন্তু আপনাদের ফিউচারের ওপরও কিন্তু গিয়ে অনেকটা এফেক্ট পড়বে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকছে। দেখুন, ফিনান্সিয়াল কন্ডিশানের ব্যাপারে আমি বলবো খরচ প্রচণ্ড মাত্রায় কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। ইনভেস্ট করার জন্য এই মাসটা ভালো না, ফিনান্সিয়াল ব্যাপারেও কিন্তু এই একই কথা আমি বলবো। খুব বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করবেন, খরচ প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। নিজের খরচটাকে একটু কমান, না হলে কিন্তু কোথাও গিয়ে মাসের শেষের দিকে আপনাদের একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে। প্রচণ্ড পরিমাণ যে খরচটা হবে সেটাকে কন্ট্রোলে করুন। অর্থ আসবে কিন্তু যে পরিমাণ আসার কথা সেই পরিমাণ মাসের প্রথমে আপনারা দেখতে পাবেন না, মাসের এন্ডের দিকে কিন্তু আপনাদের ফ্লোটা অনেকটা ডেভেলপ করে যাবে। তাছাড়া ফিনান্সিয়াল ব্যাপারে সেরকম কোনো সমস্যা থাকছে না, শুধু খরচটাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে আর একটু বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করতে হবে। এবার জেনে নেব আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে, ম্যারেজ লাইফ কেমন থাকবে আর লাভ লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো, যাদের বাবা মার হেলথ নিয়ে একটু চিন্তায় থাকেন তাদেরকে আমি বলবো একটু এক্সট্রা কেয়ার নিতে। যাদের নার্ভের প্রবলেম আছে, যাদের বাবা মার নার্ভের প্রবলেম আছে, সেই সমস্ত প্রবলেম কিন্তু কোথাও গিয়ে অনেকটা ডেভেলপ করতে পারে, সেইগুলো কিন্তু আপনাদের একটু এক্সট্রা কেয়ার দিতে হবে। ভাই বোনেদের সাথে রিলেশন এই সময় আপনাদের অনেকটা ডেভেলপ করে যাবে। ভাই বোনের সাথে যে কোনো ব্যাপারে কিন্তু আপনারা অনেকটা হেল্প এই সময় পেয়ে যাবেন। যারা প্রেম করছেন প্রেমের ব্যাপারে কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যা অ্যারাইজ করবে। যারা ভাবছেন প্রেমটাকে বিয়েতে নিয়ে যাবেন তাদেরকে আমি বলবো একবার ছেড়ে 10 বার ভাবুন, না হলে কিন্তু এই সময় যদি আপনারা এই সিদ্ধান্তটা ভুল নিয়ে ফেলেন সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাদের ভবিষ্যতে গিয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত করবে। আপনাদের এই যে বিয়ের ব্যাপারটা, আপনারা হয়তো ভুল কোনো মানুষকে চুজ করে ফেলবেন লাইফ পার্টনার বানানোর জন্য। যে প্রেমগুলো আছে সেই প্রেমগুলোতে কোথাও গিয়ে একটু সমস্যা কিন্তু অ্যারাইজ করছে, নিজেদের মধ্যে একটু বুঝে শুনে চলতে হবে, না হলে কিন্তু সমস্যাগুলো প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। এবার জানবো আপনাদের জব কেমন যাবে। জবের ক্ষেত্রে আমি বলবো সময়টা খুব একটা খারাপ বলবো না, নতুন জব পাওয়ার জন্য ভালো। জবের জায়গায় কিন্তু খুব সুন্দর রেজাল্ট আপনারা পাবেন, কলিগসদের থেকে কিন্তু প্রচণ্ড অ্যাপ্রিসিয়েশন পাবেন কাজের জন্য, কলিগসরা কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ হেল্প করবে। কোথাও গিয়ে একটু এক্সট্রা দায়িত্ব আপনার কাঁধে চলে আসতে পারে, বস কিন্তু প্রচণ্ড পরিমাণ আপনাকে সাপোর্ট করবে বা বসের চোখে কোথাও গিয়ে কিন্তু আপনি চলে আসবেন যে এই মানুষরা প্রচণ্ড পরিমাণ
পরিশ্রম করতে পারে। এটা কিন্তু একটা এক্সট্রা অ্যাচিভমেন্ট। যারা এই সময় কোনো ল প্রফেশনে আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে, বা যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত যাবে। যারা অনেকদিন ধরে ভাবছিলেন ইনক্রিমেন্টের জন্য বা প্রমোশনের জন্য, তাদের জন্য কিন্তু এই সময়টা দুর্দান্ত বলা যেতে পারে। যাদের কোনো ফরেন কানেকশান আছে, ফরেন কানেকশান থেকে নিজেকে নিজের জব সোর্সটাকে ডেভেলপ করবেন ভাবছেন, বা ফরেনে কোনো জবের সোর্স ভাবছেন, তো তাদেরকে বলবো এই সময়টা ভালো একটু ট্রাই করুন। আমার মনে হয় কি অনেকটা ভালো রেজাল্ট আপনারা এই সময় পাবেন। তাহলে বিষরাশির মানুষদের জবের জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত, খুব ভালোভাবে ইউটিলাইজ করুন টাইমটাকে, অনেকটা অনেকটা ভালো প্রফিট কিন্তু আপনারা এই সময় পাবেন। এবার জানবো এডুকেশন কেমন থাকবে। দেখুন, এডুকেশনের ব্যাপারে আমি গিয়ে বলবো, কোথাও গিয়ে কিন্তু মাঝে মাঝে মিস্টেক হয়ে যেতে পারে, এনার্জি ল্যাক করতে পারে। যাদের কোনো এক্সাম চলছে তাদেরকে আমি বলবো একটু এক্সট্রা পরিশ্রম করতে, না হলে কোথাও গিয়ে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে। স্টুডেন্টরা মাঝে মাঝে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে, ভুল হয়ে যাবে লিখতে গিয়ে বা বলতে গিয়ে, এই ধরনের জিনিসগুলো কিন্তু ঘটবে। যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ওভারঅল মাসটা কিন্তু ভালো, তারা কিন্তু ভালো রেজাল্ট ডেফিনেটলি এই সময় পাবে। আর স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো, এই সময় পড়াশোনায় যে অমনোযোগিতাটা আসবে সেটাকে গুরুত্ব না দিয়ে পড়াশোনায় নিজেকে জোর করে মনোযোগ কিন্তু আনতে হবে, না হলে কিন্তু কোনো কিছুর বিনিময়ে আপনারা সেইভাবে রেজাল্ট কিন্তু পাবেন না। যতটা আশা করবেন ঠিক সেইভাবে রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন না। এবার জানবো হেলথ কেমন থাকবে। হেলথের জন্য বলবো, যাদের ঠান্ডা লেগে যাওয়ার প্রচণ্ড পরিমাণ টেন্ডেন্সি আছে তাদের কিন্তু একটু এক্সট্রা কেয়ারে থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করবে। যাদের নার্ভের প্রবলেম আছে তাদের কিন্তু একটু এক্সট্রা কেয়ারে থাকতে হবে। যাদের চোখ কান এইসব নিয়ে সমস্যা আছে তারা কিন্তু একটু এক্সট্রা কেয়ারে থাকবেন, না হলে কিন্তু কোথাও গিয়ে সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় যদি কোথাও আপনারা ভ্রমণ করেন, ভ্রমণে গিয়ে খুব একটা প্রফিট কিন্তু আপনাদের হবে না, বরঞ্চ উল্টে কোথাও গিয়ে কিন্তু আপনাদের একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে বন্ধুরা, এপ্রিল মাসের রাশিফল নিয়ে আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ফার্স্ট টাইম এসে গেছেন আমার চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হয়ে যাবেন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।